হ্যালো এভরিবডি, হোপ ইউ অল আর ফাইন। ওপেন ইউর ইংলিশ রিডার বুক অ্যাট পেজ নাম্বার 32। আজকে আমরা নতুন একটা পোয়েম পড়ব, ট্যামারিন্ড। ট্যামারিন্ড মানে হচ্ছে তেঁতুল। তোমরা সবাই তেঁতুল দেখেছ, খেয়েছ, তোমরা সবাই জানো তেঁতুলকে ট্যামারিন্ড বলে। তো ট্যামারিন্ডের ওপরেই আমরা এখানে একটা কবিতা পড়ব। এটা একটা প্রচলিত কবিতা, সেই কারণে এখানে তোমরা পোয়েটের নাম পাবে না বা কবির নাম পাবে না। তো ট্যামারিন পড়ার আগে আমরা এখানে কী কী নতুন শব্দ শিখব দেখি চলো। বোজ, ইগার, হেজেন আর মেয়ারলি, এগুলো পড়তে পড়তে আমরা যখন পাবো তার মানেগুলো আমরা শিখে নেব। ট্যামারিন্ড। নো বডি নোজ হোয়ের মাই ট্যামারিন্ড স্টুড, আই অ্যাম বাই আ উইন্ডিং লেন, ইচ ইয়ার ইট গেভ মি ফ্রুট অ্যান্ড সেড অ্যান্ড ড্রিউ মি টু মাই হোম এগেন, I lived to sit beneath her shady boughs and rest up for a while to gaze out upon the distant blue hills with laughter and a smile. এই পর্যন্ত আমরা আজকে পড়ব, চলো তার মানেটা আমরা দেখি। Nobody knows, কেউ জানে না, where my tamarind stood, আমার তেঁতুল গাছটা কোথায় দাঁড়িয়েছিল। অর্থাৎ এখানে একটা তেঁতুল গাছের কথা বলা হচ্ছে। দেখো এখানে একটা গাছ দেখা যাচ্ছে, তাতে তেঁতুল ঝুলে আছে। তো কি বলছেন? বলছেন যে কোথায় আমার তেঁতুল গাছটা দাঁড়িয়েছিল কেউ জানে না। আই অ্যাম বাই আ উইন্ডিং লেন, উইন্ডিং মানে হচ্ছে হাওয়া বয়, যেরকম একটা এরকম একটা রাস্তা দিয়ে। ইচ ইয়ার ইট গেভ মি ফ্রুট, এটা প্রত্যেক বছর কি করত, আমাকে ফল দিত, অ্যান্ড সেড এবং ছায়া দিত, বড় তেঁতুল গাছ তার অনেক ছায়া, অ্যান্ড ড্রিউ মি টু মাই হোম এগেন, এবং আমাকে আমার বাড়িতে আবার টেনে নিয়ে আসত। তাহলে তেঁতুল গাছটা তার খুব প্রিয় ছিল, সেই তেঁতুল গাছের ছায়ায় বসতে তার ভালো লাগতো, তাই বারবার তিনি তার টানে সেখানে বাড়িতে ফিরে আসতেন। আই লিভড টু সিট বিনিথ হার শেডি বোজ, বোজ মানে হচ্ছে বড় বড় মোটা ডাল যেগুলো হয়। তো শেডি মানে যেটা ছায়া দেয়, আর বিনিথ মানে নিচে। তাহলে আই লিভড, আমি বেঁচেছিলাম কি করতে, সেই তার নিচে বসতে। কোথায়? বিনিথ হার শেডি বোজ, তার সেই যে ছায়া দেয় সেরকম মোটা মোটা ডালগুলো নিচে বসতে, অর্থাৎ তেঁতুল গাছের ছায়ায় বসতে। অ্যান্ড রেস্ট আপ ফর আ হোয়াইল, এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। টু গেজ আউট আপন দ্য ডিস্ট্যান্ট ব্লু হিলস, গেজ করা মানে দৃষ্টি ফেলা, দৃষ্টিপাত করা, অর্থাৎ দেখার জন্য। কোথায় দৃষ্টিপাত করার জন্য? দ্য ডিস্ট্যান্ট ব্লু হিলস, অর্থাৎ দূরে যে নীল পাহাড়গুলো দেখা যাচ্ছে সেইগুলোকে দেখার জন্য গাছের তলায় বসে। উইথ লাফটার অ্যান্ড আ স্মাইল, হাসি, লাফটার মানে জোরে হাসি এবং স্মাইল মানে মৃদু হাসি, অর্থাৎ সেখানে বসে তার খুব আনন্দ হতো, তিনি নিজের মনে হাসতেন এবং পাহাড়, দূরে নীল পাহাড়গুলো দেখা যেত সেগুলো দেখতেন সেই গাছের ছায়ায় বসে। তো এরপর কি আছে সেটা আমরা পরের দিন পড়ব। তোমরা এই পর্যন্ত সুন্দর করে রিডিং পড়বে, মানেটা শিখবে, আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খাবে, কেউ রোদে বেরোবে না। সবাই ভালো থাকবে, বাই।